পবিত্র নগরী মদিনাতে অবস্থিত নবীজি সালাল্লাহ আল্লাহামের পবিত্র রওজা শরীফ আল রাউদা আল শরীফা জিয়ারতে মুসল্লিদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে সৌদি সরকার নতুন নির্দেশনা অনুযায়ী রওজা শরীফ জিয়ারতের জন্য দর্শনার্থীদের অবশ্যই একটি অনলাইন অ্যাপের মাধ্যমে সময়সূচি বুক করতে হবে অ্যাপটিতে দর্শনার্থীদের নাম পাসপোর্ট নম্বর ভ্রমণের উদ্দেশ্য এবং ভ্রমণের তারিখ ও সময় প্রদান করতে হবে অ্যাপের মাধ্যমে সময়সূচী বুক করার পর দর্শনার্থীদের একটি বারকোড পাঠানো হবে এই বারকোডটি রওজা শরীফের প্রবেশদ্বারে প্রদর্শন করতে হবে বুধবার জারি করা এই বিবৃতিতে বলা হয় নবীজির রওজা শরীফ আল রাওদা আল শরীফায় যারা যাবেন তাদের অবশ্যই উচ্চকণ্ঠে কথা বলা থেকে বিরত থাকতে হবে নিজেদের মধ্যে কথা এছাড়া বলতে হলেও যতদূর সম্ভব নিচু স্বরে কথা বলতে হবে রজা জিয়ারতের সময় ছবি তুলতে ভিডিও করতে ও সঙ্গে খাবার রাখতেও নিষেধ করা হয়েছে একই সঙ্গে কোনো মুসল্লিকে নির্দিষ্ট সময় ছাড়া অতিরিক্ত সময় না থাকারও অনুরোধ করা হয়েছে নতুন নির্দেশনাগুলো আট অক্টোবর থেকে কার্যকর হবে নতুন নির্দেশনাগুলো কার্যকর হওয়ার পর থেকে রজা শরীফ জিয়ারতের জন্য দর্শনার্থীদেরকে অবশ্যই এই নির্দেশনাগুলো মেনে চলতে হবে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি ওমরা পালনের উদ্দেশ্যে পবিত্র নগরী সৌদি আরবের মক্কায় যান পালনের রওজা করতে মদিনায় যান তারা এবছর উনত্রিশ জুন শেষ হয় এরপরই শুরু হয় উমরা মৌসুম এই মৌসুমে থাকবে আগামী বছর ঈদুল আজহার এক মাস আগ পর্যন্ত চলতি মৌসুমে উমরা করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক কোটি নারী ও পুরুষ মক্কায় যাবেন বলে আশা করছে সৌদি সরকার